কেন্দ্রীয় সরকারের অভিলাষী আসুনি। যদি আপনার 18 বছর হয়েছে তেন্তে এতিয়াই করক এই কাম। আপুনি প্রতি মাহে লাভ করব 3000 টাকা। হয় দেশের সাধারণ নাগরিকর বাবে কেন্দ্রীয় সরকারে লৈ আহিছে অভিলাষী আসুনি। আপুনি এটা বিশেষ কাম করলেই প্রতি মাহে লাভ করব 3000 টাকা। কি কাম করব লাগিব, কেনেকৈ করিব আর আপুনি কেনেকৈ এই 3000 টাকা প্রতি মাহত লাভ করিব, সবিশেষ তথ্য আপনালোকক জানাম এইটো ভিডিওত। খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনালোকে ভিডিওটো হেকুলেকে চাই থাকক। আর যদি তালোকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটো তারা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। বন্ধুসকল, আপনালোকে কথাখিনি অল্প ভালদরে মন করিব। আপনার 18 বছর বয়স হয়েছেনে? যদি হয়েছে তেন্তে এতিয়াই করক এই কাম। এই কাম করিলে আপুনি প্রতি মাহে লাভ করিব 3000 টাকা। 18 বছর বয়সরপরা করিব পারিব আবেদন। কেন্দ্রীয় সরকারের এক অবিলাষী পেনশন যোজনা, আপুনি পেনশন হিসাবে লাভ করিব প্রতি মাহে 3000 টাকা। 18 বছর বয়সের হিতাধিকারীয়ে প্রতি মাহেকত জমা দিব লাগিব 55 টাকাকৈ। আর 40 বছর বয়সের হিতাধিকারীয়ে জমা দিব লাগিব 200 টাকাকৈ। শ্রমিকর বৃদ্ধকাল সুরক্ষার বাবে কেন্দ্রীয় সরকারে লৈছে এই আসুনি। এই ধন জমা করিলে 60 বছর বয়সের পাছত আপুনি প্রতি মাহে লাভ করিব 3000 টাকা। সরকারে লৈছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। আর এই আসুনিত আবেদন করবলে হলে আপনার ইনকাম প্রতি মাহে 15000 কম হব লাগিব। অর্থাৎ 15000 কম উপার্জন করা অসংগঠিত শ্রমিকে করিব পারিব আবেদন। আর বয়স হব লাগিব 18-40 বছর বয়সের ভিতর। আবেদনের বাবে আপনার থাকিব লাগিব সঞ্চয় ব্যাংক একাউন্ট আর আধার নম্বর। আবেদন করবলে আপনি নিকটতম CSC কেন্দ্র যোগাযোগ করক। আর লগতে জনধন একাউন্ট নম্বরেও আপনি করিব পারিব পঞ্জীয়ন। আর পেনশন লাভ করে থাকার সময়ত হিতাধিকারীর মৃত্যু হলে পত্নীয়ে লাভ করিব 50% পেনশন। যদি আপনাদের আগ্রহী তেন্তে এতিয়াই আপনার ওসর CSC কেন্দ্র যোগাযোগ করুন।